নমস্কার বন্ধুরা, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভকামনা জানাই তোমাদের। জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বাস ঠিকঠাকই আছি। আর আমাদের এই স্বাধীনতা দিবস যাদের জন্য আমরা এতটা উপভোগ করতে পাচ্ছি, তাদের উপলক্ষে আজকে আমি সামান্য কিছু তাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কিছু করার চেষ্টা করছি। তাহলে শুরু করি। ये मेरे बतन के लोगो, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद। बस अमी एटुकुन ही करछी, कारण आज के फौजी भाई जोन्नोई आज के आमरा एखाने बाड़ीते निजेरा स्वाधीन भालोभावे रोयेछी। कारण ये जिनिसटा आमी खूब भालोभावे बुझी, कारण आमी निजेओ एकजन फौजीर रिटायर फौजीर आमी वाइफ, तो तादेर लाइफटा केरकम आमी खूब भालोभावे जानी, सेई जोन्नोई तादेरके आमार मन थेके तादेरके जानाच्छी श्रद्धा। तो आज के आमी किछु जिनिस बानियेछी जा आजकेर दिनटाके उपलक्ष्य करेई बानानो होयेछे, तो सेटा तोमरा एकटु देखे नाओ। आशा करछि तोमादेर भालो लागबे। আর সব থেকে বড় কথা যে আজকে আমি খুব গর্বিত যে আমি নিজে ভারতবাসী। আজকের দিনটা আমাদের কাছে খুব গর্বের একটা দিন। তো আজকের দিনটা তোমরা সবাই খুব ভালো করে এনজয় করো। ঠিক আছে, আমার রেসিপিগুলো দেখে নাও বন্ধুরা। আজকে করছি আমি তিরাঙ্গা স্যান্ডউইচ। এই তিরাঙ্গা স্যান্ডউইচের জন্য আমি যে গ্রিন কালারের জিনিস করছি সেটা হচ্ছে বিনস, ক্যাপসিকাম, এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি নিয়েছি। আর এখানে দেখো প্যানের মধ্যে আমি সামান্য একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে বিনসগুলো একদম ছোট করে কেটে রাখা বিনসটা আমি দিয়ে হালকা এগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, যাতে কাঁচা ভাবটা না থাকে। দেখো বিনসটা ভাজা হয়ে গেছে, এবার মোটামুটি কিছুটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও হালকা আমি ভেজে নেব। এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিলাম সামান্য একটু নুন, পরিমাণ মতন যতটা নুন লাগবে। আর এখানে দিচ্ছি আমি রোস্টেড চিলি অয়েল। চিলি অয়েলটা দিলে না বেশ একটা স্পাইসি ভাব হয়, খুব ভালো লাগে খেতে। এটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার শেষে দিয়ে দেব আমি ধনে পাতাটা। ব্যাস আমার গ্রিন লেয়ারটা কমপ্লিট হয়ে গেল। দেখো স্যান্ডউইচের সাইডগুলো আমি বেশ একটু ভালো করে কাটা দিয়ে কেটে নিচ্ছি। দেখো পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে, আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এবার দেখো প্রথম লেয়ারটাতে আমি দিয়ে দিচ্ছি যে গ্রিন আমি লেয়ারের জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম ক্যাপসিকাম বিনস আর ধনে পাতা দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। সেটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি এটাকে। এবার গ্রিন লেয়ারের উপরে আমি আর একটা ব্রেড, সেই ব্রেড সবকটা ব্রেডের মধ্যেই বাটার লাগানো, আমি ব্রেডটা দিয়ে দিলাম। এবার দিয়ে আমি হোয়াইট লেয়ারের জন্য আমি এখানে ব্যবহার করছি তোমার মায়োনিজ ব্যবহার করছি, হোয়াইট মায়োনিজটা। সেই হোয়াইট মায়োনিজটাকে আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি, যাতে এটা বেশ একটা হোয়াইট কালারটা আসে। এমনিতেও ব্রেডের কালার তো হোয়াইটই হয়। মায়োনিজটা লাগানো হয়ে গেছে, আমি উপর দিয়ে কিছুটা চিজ আমি দিয়ে দিচ্ছি। চিজটা দিলেও বেশ একটা বেশ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর এটা গরমে দিলে তো একটু মেল্ট হবেই। আর দেখো এটার উপরে আমি আর একটা ব্রেড আমি দিয়ে দিলাম,
আর একটা ওই ব্রেডটার মধ্যেও কিন্তু আমি বাটার লাগিয়েই রেখে দিয়েছিলাম। এবার আমি দিচ্ছি যে গেরুয়া যে আমার লেয়ারটা হবে সেটা আমি গাজর দিয়ে করছি। গাজরটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি, সে কুড়িয়ে আমি ভালো করে এটাকে স্প্রেড করে দিচ্ছি। আর কিছুটা টমেটোও আমি দিয়ে দেবো যাতে টেস্টটা একটু বেশ ভালোই হয়। তো আমি এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে। ব্যাস হয়ে গেল। এবার উপরে আমি আর একটা ব্রেডের ব্রেডটা দিয়ে দিচ্ছি, বাটার লাগানো ব্রেড। ব্যাস হয়ে গেল। এবার এইভাবেই আমি একটু কাটার দিয়ে মাঝখান থেকে কেটে নেব যাতে স্যান্ডউইচটা আমার দেখতেও বেশ ভালো লাগে। তো এটা এরকম করে তিন কোণা করে আমি কেটে নিচ্ছি। দেখো ব্রেডটা কাটা হয়ে গেছে। এবার আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে আমি দিয়ে কিছুক্ষণ রেখে দেব। খুব বেশি আমি আর এটা প্রেস করা যাবে না, কারণ যেহেতু অনেকটা উঁচু হয়ে গেছে সেটা হালকা প্রেস করে আমি রাখছি কিছুক্ষণের জন্য। মোটামুটি 5 মিনিট রাখলেই যথেষ্ট, হয়ে যাবে আমার স্যান্ডউইচ কমপ্লিট। দেখো আমার তিরঙ্গা স্যান্ডউইচ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও, ঠিক আছে? এখন আমি করছি তিরাঙ্গা রাইস, এটা লাঞ্চের জন্য। আর দেখো আমি এবার প্যানের মধ্যে আবার দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা লেয়ার আলাদা করে করব, সেই জন্য আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম প্যানের মধ্যে কিছুটা। এবার আমি যে গেরুয়া লেয়ারটা সেটার জন্য আমি এখানে গাজরকে এক ছোটো ছোটো করে লম্বা করে যেরকম করে কাটার সেই কেটে নিয়েছি। কেটে আমি এগুলো দেখো এগুলোকে জাস্ট একটু ভেজে নেব। খুব বেশি কড়া কিন্তু ভাজবো না, রাইসের গাজর কিন্তু খুব বেশি কড়া হলে ভালো লাগবে না, আর কালারটাও কিন্তু গেরুয়া যে ভাবটা সেটা থাকবে না। ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিলাম পরিমাণ মতন একটু নুন। ব্যাস আমার এই লেয়ারটা কমপ্লিট। এবার আমি ভাত বাসমতি রাইস করা ছিল আমার, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর তোমাদের একটা জিনিস আমার দেখানোটা স্কিপ হয়ে গেছে একটু, আমি এর মধ্যে দিয়েছিলাম একটু শেজওয়ান সস, তাহলে কালারটা কিন্তু একদম প্রমিনেন্ট এসেছিল। তো এরকম ভাজার পরে আমি একটু শেজওয়ান সস অ্যাড করেছিলাম এর মধ্যে। দেখো ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি শেষে কিন্তু অবশ্যই, সেটা আমার দেখানো হয়নি, আবার আবারও বলছি, আমি শেজওয়ান সস ইউজ করেছিলাম। এবার আর একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার। এবার আমি করব গ্রিন লেয়ারটা। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব গাজর, এখানে ক্যাপসিকাম রয়েছে। গাজর ক্যাপসিকামটা একটু ভাজা হওয়ার পরে, ভাজাটা আমার দেখানো হয়নি, কি জানি না কী কারণে এটা স্কিপ হয়ে গেল। তো গাজর ক্যাপসিকামটা আমার ভাজা ভাজা একটু হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন, স্বাদমতো নুন দিয়েছি এর মধ্যে। আর দেখো এবার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিলাম একটু চিলি অয়েল, আমি এর মধ্যে অ্যাড করলাম। তোমরা দেখেছো এর আগেরটাতেও আমি দেখিয়েছিলাম চিলি অয়েল অ্যাড করেছিলাম। চিলি অয়েলটা দিলে বেশ একটা বেশ সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। এটাকে ভালো করে এবার আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার শেষে দিয়ে দিচ্ছি আমার ধনে পাতা। তাহলে দেখো গ্রিন কালারটা কিন্তু একদমই বেশ ভালো লাগবে দেখতে। তো এই ধনে পাতাটা দিয়েও বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে এর সঙ্গে আমি রাইসটাকে মিশিয়ে দেব। দেখো হয়েই গেছে, এটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আমি রাইসটা, কিছুটা রাইস আমি দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার গ্রিন রাইস কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করছি যাতে যে ক্যাপসিকামের থেকেও না একটা বেশ সুন্দর গ্রিন কালারটা বেরোয়, তো সেটা দেখতেও বেশ ভালো লাগে আর ফ্লেভারটা তো ভালোই হয়। তো এটা মিক্স হয়ে গেল, আমার গ্রিন রাইসও কমপ্লিট হয়ে গেল। এবার আমার সাজানোর পালা। দেখো এখানে আমি
গেরুয়া রাইস করেছি, মাঝখানে এমনি সাদা ভাত, আর এখানে গ্রিন রাইস, আর এখানে রয়েছে আমার রায়তা, মাঝখানে দই, এখানে গাজর, আর এখানে ক্যাপসিকামের আর বিনসের কিছুটা ভাজা আমি দিয়েছি।